আমরা আহ্বান একটাই যে আপনারা নির্বাচন আপনারা ভোট কেন্দ্রে আসবেন নির্ভয়ে আপনারা ভোট আগামী 27 জুলাই 2022 আসন্ন দোহার পৌরসভার নির্বাচনে 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হালিম মাহমুদ সেন্টু বিডিলাইভ 24 নিউজকে বলে আসছে 27 জুলাই নির্বাচনে দোহারবাসী নিশ্চয়ই সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি আশাবাদী 2 নং ওয়ার্ডবাসী আমাকে নিরাশ করবে না। আমি যদি জয়ী হতে পারি অবশ্যই আমি 2 নং ওয়ার্ডবাসীর জন্য আমার সাধ্যমতো অনেক কিছুই করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমাদের দোহার পৌরসভার দীর্ঘ 22 বছর ধরে নির্বাচন হচ্ছে। এই 22 বছরে তেমন উন্নয়নমূলক কাজ সাবেক কমিশনার করতে পারে নাই, তার অনেক অসমাপ্ত কাজ হয়ে গেছে। ড্রেনেজ অবস্থা, তারপর অন্যান্য আরও অনেক রাস্তাঘাট আছে, ঠিক আছে, মানুষের অনেক অসুবিধার মধ্যে আছে। রাস্তাঘাট নাই, বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়। তা আমি যদি কমিশনার হইতে পারি তাহলে জনগণের সেবা করবো, জনগণের পাশে থাকবো। আর সাবেক যে কমিশনার আছে তার যে অসমাপ্ত কাজ আমি 100% করার চেষ্টা করব। তোমার আহ্বান একটাই যে আপনারা নির্বাচন আপনার ভোট কেন্দ্রে আসবেন নির্ভয়ে, আপনারা ভোট দিবেন, হ্যাঁ, ভালো প্রার্থী থেকে আপনারা ভোট দিবেন, আপনারা ভালো প্রার্থীকে বেছে নেবেন, এই আশায় যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। বিজয় হওয়ার পরে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা যে যার যে সমস্যা আছে এই সমস্যা আমার কাছে নিয়ে আসবেন, আমি পূরণ করতে চেষ্টা করবো 100% ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। জুলাই আপনারা সবাই ভোট দিতে আসবেন, নির্ভয়ে ভোট দিবেন। আমার মার্কা হচ্ছে ডালিম, সবাই একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন ইনশাল্লাহ। আমি যদি জয়যুক্ত হতে পারি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। তাকে আমরা সবাই জয়যুক্ত করার জন্য চেষ্টা করতে আসি এবং আল্লাহ পাক তাহলে জানি পাস করায়, সে পাস করতে পারলে এলাকাবাসীর উন্নয়ন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি 2 নম্বর ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। কথাটা হলো আপনারা সৎ যোগ্য এবং শিক্ষিত একজন আপনাদের প্রতিনিধিকে বাছাই করবেন আগামী 27 তারিখ, হ্যাঁ। তো আমাদের হালিম মাহমুদ সেন্টু উনি একজন সৎ এবং বিনয় একজন মানুষ, সে যদি আপনাদের মানে মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আপনাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হতে পারে, তাহলে আশা করা যায় আপনাদের যে কাজগুলো আছে অসমাপ্ত কাজগুলো এবং আপনাদের এই বিভিন্ন পদের যে কাজগুলো আছে সেই কাজগুলো ইনশাল্লাহ উনি করবে এবং উনি এই প্রতিশ্রুতি দিয়েছে। আমরা তাকে ভোট দেবো ইনশাল্লাহ ডালিম মার্কা। আপনারাও আশা করি সবাই একটি করে ভোট দেবেন, তাকে জয়যুক্ত করবেন।